আবার আসলাম আমার ছাদ বাগান নিয়ে। আমার ছাদের লাউ নতুন গাছ, নতুন জাত, এটাকে জোড়া লাউ বলে। দেখুন অসংখ্য অসংখ্য জোড়া লাউ, বলতে একই বোটাতে জোড়া দুটো লাউ হবে বলেছিল, কিন্তু আমি দেখছি অসংখ্য পরিমাণে হচ্ছে, তাই এর নামকরণ। প্রচুর পরিমাণে হয়েছে, আপনাদের দেখাতে পারছি, আসছে কিনা জানি না। আমার তিনতলার ছাদে, তিনতলার ছাদে ছাদ বাগান দেখুন, লাউগুলো দেখা যাচ্ছে কিনা জানি না। ছুটির দিন তাই ভিডিও করতে আসলাম। এইখানে একটা লাউ গাছ আছে, ওটাও একই জাতে জোড়া লাউ, এরও খুশি এসে গেছে, এরও আসবে। এই লাউয়ের এখনো পর্যন্ত খাইনি, তবে ডগা খেয়েছি, মাছের টাটকা মাছের ঝোল, মাছ দিয়ে লাউ, লাউয়ের ডগা ঝোল দুর্দান্ত লাগে। শুধুমাত্র গোবর সার দেওয়া আমার ছাদ বাগানে। এখানে পুঁই শাক আছে একসাথে, শিম আছে, ঠিক আছে, কিছু শিম পারলাম আমি, ঠিক আছে। ফুলকপি খেতে খেতে ইয়ে হয়ে গেছে, শিম দিয়ে মাছের ঝোল ভালোই লাগে। আর আমার থার্ড ফেজের ফুলকপি সব কন্টেনারের মধ্যে আছে বাস্কেটে, এগুলোতে মানে মোটামুটি হয়ে এসছে, আরও দিন 15 লাগবে, ভিডিও লাগিয়েছি। আমার আমড়া গাছে বারো মাসে আমড়া, সব পাতা ঝরে গেছিলো, আবার পাতা আসছে নতুনভাবে। আঙ্গুর গাছেরও পাতা আসছে, আর ব্ল্যাকবেরি গাছেরও পাতা আসছে, সব সিজন ওয়াইজ, সিজনের মতো। কি বলবো আপনাদের, স্বল্প পরিশ্রমে পেঁয়াজ এখনও ভরপুর, এটাও থার্ড ফেজের পেঁয়াজ, টমেটো প্রচুর, আর এই কুমড়ো, কুমড়ো গাছে একটা রোগ লেগে গেছিলো, পাতাগুলো সাদা সাদা হয়ে যাচ্ছিলো, সব কেটে দিয়েছিলাম, আবার আসছে কুমড়ো, কিন্তু কুমড়ো ম্যাচিওরড হচ্ছে না, জানি না এর পলিনেশনের ব্যাপার আছে কি না। পলিনেশনও একটা ফ্যাক্টর, প্লাস এই সাদা পাতাটা হালকা সাদা হয়ে যাচ্ছে, এই এই জিনিসটা আমি ইউটিউব ঘেটে দেখেছি, কোথাও পাইনি আমি। তবে ডগা শাক সবাই খাচ্ছে, নিয়ে হয়ে যাচ্ছে, এ ফুল ফল কুশি স্ত্রী ফুলও আসছে, প্রচুর পরিমাণে আসছে, কিন্তু এটাকে ম্যাচিওরড হচ্ছে না বলে, দেখুন দেখতে পাচ্ছেন কিনা যাই না, এরকম পর্যায়ে এসে দেখুন একটা নতুন ফুল। এটাকে পলিনেশন, হ্যান্ড পলিনেশন করা যেতে পারে আজকে, এটা স্ত্রী ফুল, এটা এয়ার বার্ডস নিয়ে পুরুষ ফুল দেখছি কোথায় আছে, পুরুষ ফুলের সাথে এর হ্যান্ড পলিনেশনটা করব। বিঞ্জাল আমার দেখুন সাদা, এটা সাদা জাত, আর ওই পিছনটা আছে বেগুনি কালার, প্রচুর খেয়েছি, প্রচুর আছে, কাটিং করে দিয়েছি, আবার হচ্ছে, বেগুন গাছ কেটে দিলে আবার পড়ে। এইখানে আমার পাতা ভাড়গুলো ভালোই হচ্ছে, এখানেও পুঁই শাক আছে, পালং শাক খেতে খেতে হদ্দ হয়ে এখন পালংয়ের বীজ এসে যাচ্ছে, পালং আর খাচ্ছে না। ফুলকপি থার্ড ফেজে ফুলকপি আসছে, দেখুন দেখা যাচ্ছে কি না জানি না ক্যামেরাটা, এইভাবে ছোট ছোট হচ্ছে, বাস্কেটে, ছোট্ট বাস্কেটে রাখা আছে। এবং এবার আটচল্লিশটা গাছ লাগিয়েছি, জানি না কটাতে সাকসেস হবো, এবং সবকটাই ভালোই উঠছে, শুধু সর্ষে খোলের জলটা দিচ্ছি। আর এখানে নতুন কুমড়ো গাছ লাগিয়েছিলাম, ওইটা যে ওইগুলো মরে গিয়েছিলো, যে আবার বিশাল বড় বড় পাতা দেখুন, বিশাল বড় বড়, সর্ষে খোলে জল দিলে অটোমেটিক গাছ কথা বলে,
আর এখানে পুরনো সিম গাছ আছে, সেটা আবার বড় বড় আকারে হয়ে যাচ্ছে। জানি না এই সিম গাছ, সিমের সিজন চলে গেছে, প্রচুর ফল দিয়েছে, এবার পাওয়া যায় কি না বুঝতে পারছি না। ঠিক আছে, নিচেও উচ্ছে হয়েছে, উচ্ছে প্রচুর খেয়েছি, আবার ফুল আসছে সিম গাছে। জানি না কি রূপ নেবে এই প্রকৃতির খেলা, বোঝা মুশকিল। এই প্রকৃতিকে নিয়েই চলতে হবে এখন যা হচ্ছে করোনা। আচ্ছা, আর ভিডিও করতে পারছি না, রাখছি, বিদায়, থ্যাংক ইউ, ধন্যবাদ।